আমার আর কথা বলার শক্তি নেই। আমি কিছুক্ষণ আগে ওয়েদার চেক করলাম, এখানে পাহাড়ে আর্দ্রতা বর্তমানে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। দুপুর ওঠার সময় অবশ্যই আল্লাহ একবার উঠবেন, আর নিচে নামার সময় সুবহানাল্লাহ। হে গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড দেখতে দেখতে আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসলে আজকে আমরা যাচ্ছি যে কাঁকড়াছড়ি। আমরা আজকে দুইটা জায়গায় যাব, একটা হচ্ছে শরগর সিঁড়ি আর একটা হচ্ছে আলোটিয়া গুহা। তবে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শরগর সিঁড়ির সব ডিটেলস জানাবো। অ্যান্ড এখান থেকে আমাদের সঙ্গে কয়েকটা ভাই জয়েন করবে, তাদের জন্য অপেক্ষা করতেছি। অ্যান্ড প্রতিবারের মতো আমার সঙ্গে আছে আমার বন্ধু নয়ন। নয়ন, কি অবস্থা? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে আজকে প্রথম কাঁকড়াছড়ি যাচ্ছি, তোমার কিরকম লাগতেছে? আমার তো অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু আমাদের কাঁকড়াছড়ি তেলের দিকে ঢুকা হয় না কখনো। এগুলো দেখে মোটামুটি কাঁকড়াছড়ি সম্পর্কে একটু মোটামুটি আমরা ধারণা নিয়ে আসবো এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তারপর আমরা মোটামুটি কাঁকড়াছড়ি যে দুর্গম ট্রেনগুলো আছে ওগুলো শেষ করবো ইনশাল্লাহ সামনে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সো গাইস, আর কথা না বাড়িয়ে তাহলে বাইদের জন্য অপেক্ষা করা যাক, আর দেখা হচ্ছে প্রথম পথে। ফাইনালি চলে এসেছি আমরা কাঁকড়াছড়িতে। এখন আমরা একটা খালের পাশে অবস্থান করতে, এই খালটা পার হয়ে আমাদেরকে পাহাড়ি পথ দিয়ে ট্রেল করতে হবে। প্রায় এক ঘন্টার মতো হেঁটে আমরা স্বর্গের সিঁড়িতে যাব। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এটা আসলে একটা নদী যার নাম ছেঙ্গি নদী, আর এই নদীর অপোজিট সাইডে পাহাড়ে আঁকা পাখা পথ বেয়ে আমাদেরকে যেতে হবে স্বর্গের সিঁড়িতে। তবে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, অক্সিজেনের মোড়ে আপনি শান্তি পরিবহনের গাড়ি পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি কাঁকড়াছড়ির ছেঙ্গি মোড়ে নেমে যাবেন। সো সেখান থেকে জিপ ভাড়া নিয়ে ডাইরেক্ট আপনি ছেঙ্গি নদীর পাশে চলে আসবেন, আর ছেঙ্গি নদীর পাশে চলে আসলেই সেখান থেকে আমাদের ট্রেক শুরু। গাইস, হাঁটতে হাঁটতে পাহাড়ে অনেক চূড়ায় এসেছি। পাহাড়ে আঁকা বাঁকা পথ, খুব ভাবিয়ে গেছি। তারপর ভালো লাগতেছে কারণ ট্রেক করার পর আমরা স্বর্গ সিঁড়িতে যাব, সেটা অন্যরকম ফিলিং। যদি গাড়ি থেকে নেমে স্বর্গ সিঁড়িতে ডাইরেক্ট চলে যাই, হ্যাঁ, তাহলে তখন তেমনটা ফিল আসে না। এখন ট্রেক করব, ট্রেক করার পর আমার আর কথা বলার শক্তি নেই, কিন্তু এখন অর্ধেক পথ আমরা যাই হোক দেখি সামনে কত দূর যেতে পারি, কারণ যত কষ্ট হোক না কেন আমাদের গন্তব্য যেতেই হবে। আর এখানে নয়ন, কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ট্রেল অবশ্যই কষ্টকর হবে, কষ্টকর মধ্যে আমাদের মেন অনুভূতিটা আসে এখানে, বেশ হাঁপিয়ে গেছি। আর যারা স্বর্গ সিঁড়িতে আসবেন অবশ্যই অবশ্যই ট্রেক করো মন মানসিকতা নিয়ে আসবেন। ঘন্টা 20 মিনিট মতো ট্রেকিং করে এখন একটা বট গাছের নিচে আশ্রয় নিয়েছি। সবার রাস্তা খুবই ভালোটা, প্রায় এক ঘন্টা ট্রেকিং করে হাতিমারা পাহাড়ের পেশদ্ধ চলে এসেছি, মনে হয় আর বেশি দূর নেই। আর 40 থেকে 45 মিনিট ট্রেকিং হলে, ট্রেকিং করলে হয়তো আমরা পৌঁছে যাবো স্বর্গের সিঁড়ির ওইদিকে। তবে ততক্ষণ পর্যন্ত রোদের জন্য পাহাড়ের আর্দ্রতা বেশি হয়ে যায়, যার কারণে অনেক টায়ার লাগতেছে। কিছুক্ষণ আগে ওয়েদার চেক করলাম, এখানে পাহাড়ের আর্দ্রতা বর্তমানে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, বুঝুন ব্যাপারটা, অনেক গরম।
গাইস, অবশেষ আমরা প্রায় কয় ঘন্টা হেঁটেছি না ভাই? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট হাঁটার পর আমাদের গন্তব্য পৌঁছে গেছি স্বর্গের সিঁড়িতে। এখন স্বর্গ উঠা যাবে। আসলে এটুকু কিন প্রমাণ করে দিল স্বর্গে যাওয়া এত সোজা না। আসলেই অনেক কষ্ট। ফাইনালি এখন স্বর্গ সিঁড়িতে অবস্থান করতেছি। আর একটা কথা বলো নাকি, উপর ওঠার সময় অবশ্যই আল্লাহু আকবার উঠবেন, আর নিচে নামার সময় সুবহানাল্লাহ। এই স্বর্গ সিঁড়ির পর মায়ন গফর পাড়া, সেটির সঙ্গে এই সিঁড়ির মাধ্যমে এই সাইডটা সংযুক্ত করা হয়েছে। উপরে গিয়ে দেখি গাইস, আমরা এখন স্বর্গ সিঁড়ির উপরে একটু বিশ্রাম নিচ্ছি আর এনার্জি বিস্কুট খাচ্ছি এনার্জি পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ পড়ে গেছে, এগুলো রাখ। আসলে স্বর্গ সিঁড়িতে দেখার মতো তেমন কিছু নেই, তবে উপভোগ করার অনেক কিছু আছে। যেমন আমরা যে ট্রেকটা করছিলাম পাহাড়ের পথ দিয়ে, কি তোমার সমস্যা কি ভাইয়া? ওইটা হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণ। সিঁড়ি কি সিঁড়ি উঠবো এক জায়গা, একটা পাড়াকে অন্য পাড়ার সঙ্গে সংযুক্ত করেছে, জাস্ট ওইটা দেখতে এসেছে মানুষ। তবে রোমাঞ্চকর হচ্ছে এর ট্রেকটা, ভালো লাগছে মোটামুটি। আর এখন পাহাড়ের চড়ে বসে কাকড়াচড়ি শহর দেখতেছি। কুকা তাহলে এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদেরকে স্বর্গ সিঁড়ি সম্পর্কে জানাতে পেরেছি। তবে আমি সাজেস্ট করব, যদি আপনারা যদি সময় পান তাহলে এই জায়গাটা একটু ভ্রমণ করবেন, কারণ পাহাড়ে যে জীবন, পাহাড়ে আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আপনারা গন্তব্য পৌঁছাবেন, সেটা অন্যরকম ফিলিংস। যদি এই ফিলিংস পেতে চান অবশ্যই অবশ্যই ভ্রমণ করুন। অ্যান্ড আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো সময়ে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।